Oh my god. কে আপনি? Oh my god. Oh my god. তুক তো চেনাই যাচ্ছে না। তুই? মানে 11 বছর এত চেঞ্জ। আগে তো দেখতে কেমন টাপা টাপা ছিলি। Excuse me. তো না ঠোঁট কোনোরে তো জায়গায় ছিল না। But it's good for you যে সব জায়গা মতো চলে আসছে এখন। আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোর বুঝা লাগবে না আয় আয় একটা হাত কম। Excuse me. কি আশ্চর্য। মা? মা? আরে জোর কি আপনি কাকে যাচ্ছেন এটা কানিজদের বাসা না আর জোহরা আন্টি উপরে ফ্ল্যাটে থাকে কখন কিভাবে একটা ফোন দিবি না তোর মাও তো কিছু বললো না বিদেশে থাকিস দেশের খাবার তো খাওয়াই হয় না মন ভরে খা নে তোমাদের এই ছাদে উঠা যায় কফি বানাতে পারিস কেন পারবো না তাহলে দু কাপ কফি নিয়ে খাওয়া শেষ করে হ্যালো হাই আই আপনি দূরে থেকে কথা বলবেন তো দূর থেকে আরে ভয় পাবেন না আমি খুবই সরি ওই হার্টটার জন্য দ্যাট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং কফি খাবেন আমাদের ছাদে তো কোনো কফি শপ নেই এই ভালো আছি তোর কি অবস্থা সবাই ভালো আছে তুই জানিস যা আমরা একটা বিজনেস আলাপ করছিলাম ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন ছাদের তো সব ব্যাপারই সুন্দর একদম আপনি বলে নেন আকাশ শুনেছেন কখনো আকাশ ছাড়া ছাদ হয় তার কপালের ছোট্ট টিপ এটা কিন্তু হিরোশিমার ওই ভয়াবহ অ্যাটম বোমের থেকেও বেশি ভয়াবহ রিক্সাটাকে হসপিটালে নিতে হবে এই রিক্সা আপনার মেয়ের পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না তাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে ঠিক আপনি কফি বানাতে পারেন হ্যাঁ পারি মোটামুটি মোটামুটি হলেই হবে এটা কিন্তু অন্যায় কোনটা এই যে আপনি আমাকে রেখে একা রোদ পোহাচ্ছেন আপনি তো আমাকে রেখে একা একা কফি খাচ্ছেন আমি যদি জানতাম কেউ আমার সাথে কফি খেতে চায় তাহলে এই ভুল আমি কখনোই করতাম না আর আমিও যদি জানতাম কেউ আমার সাথে রোদ পোহাতে চায় তাহলে কি লাইন শেষ করেন লাইন শেষ জিতু ভাইয়া তাড়াতাড়ি নিচে চলো কেন খালামুনি এসছে আমার ব্যাপারটা দেখছো না আমার তো একটা পছন্দ বা একটা ডিসিশন আছে তাই না তোমার কোনো ডিসিশন এখানে হবে না আমি যেটা ডিসিশন নিয়েছি শুধু টিকিট কেটেছি কিন্তু আমার সাথে হোয়াট রুনা আপু শুনলাম তোর ক্যানাডা থেকে নাকি খালা এসেছে হ্যাঁ জিতু ভাই কি নিতে তুমি জানো না ঘরের মধ্যে যে কি উদস্থল অবস্থা কি আর হবে আমার খালা মৃত ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে তো আমার ভাই কানাডা ফানাডা মেয়ের বিয়ে করবে না
দেখছো কাকে বিয়ে করবে? ওই দিন বলছিল কি এক নীল শাড়ি পরা মেয়েকে দেখেছে, কপালে টিপ। আচ্ছা শুন, তোর ভাইয়ের কাছে বল ওই নীল শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে। আসসালামু আলাইকুম আন্টি, শুকে সালাম করতে পারলাম না, কিছু মনে করবেন, আমার পা মুচকে গেছে তো। আপনার ছেলে কিন্তু লাখে একটা, খুব ভালো ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো, আমি হবো আপনার পারফেক্ট বান্ধবী। গাড়িতে খুব মিষ্টি, তুমি কি সত্যি সত্যি বাংলাদেশি কোনো মেয়েকে বিয়ে করতে চাও? আমার বাবা মা যেখানে বাংলাদেশি, সেখানে কেন আমি একটা কানাডিয়ান মেয়েকে বিয়ে করতে চাইবো? তুমি কি এই মেয়েটাকে পছন্দ করো? সব গাড়ি থামান, যাও, মেয়েটাকে কি বলবে আমরা নেক্সট টাইম যদি অনুষ্ঠান করব। এবং সেই ছাদে বসে দুজন মিলে আকাশ দেখা দরকার।